নমস্কার বন্ধুরা, যোগের নেচারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বরবটি একটি দারুণ সবজি, যে কোনো মিক্সড ভেজে আপনার বরবটি না হলে চলেই না। বাজারে যে সমস্ত বরবটি পাওয়া যায় খুব ইউরিয়া না হয় বীজ দিয়ে তৈরি করা হয়, তাই আপনার বাড়িতে যদি অল্প একটু জায়গা থাকে বা ছাদ বাগানে টবে, আপনি এই বরবটি চাষ সহজেই করতে পারবেন। আজকের ভিডিওটিতে আপনাদেরকে বরবটি চাষের সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য দেওয়ার চেষ্টা করব। বরবটি দু রকমের গাছ হয়, এই ধরুন একটা ঝাঁটির মধ্যে এই বরবটিগুলো খুবই লম্বা লম্বা হয়, আর একটি এরকমের গাছ হয় যেটি ঝাঁটির প্রয়োজন হয় না, মানে গাছটি খুব একটা লতানো হয় না, ঝাপঝুপে টাইপের হয়। এই গাছের বরবটিগুলো খুব একটা লম্বা হয় না, যেগুলো ঝাঁটির প্রয়োজন হয় লতানো হয় সেগুলো বরবটিগুলো খুব বেশি লম্বা লম্বা টাইপের হয়। এরপর আসি বীজের কথায়। বরবটি বীজ আমাকে কোনো বছর কিনতে হয় না বাজার থেকে, আমি প্রতি বছর বীজ তৈরি করে রাখি গাছ থেকেই। প্রথমে আপনাকে যে কোনো দুটো বীজ বাজার থেকে হোক বা প্রতিবেশীর কাছ থেকে হোক, আপনি যদি দুটো বীজ পেয়ে যান তাহলে আপনাকে আর কোনো বছর বীজ কিনতে হবে না, সব বছরই আপনি গাছ থেকে সহজেই তৈরি করে নিতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, একটি বরবটি গাছে অনেক দিন পর্যন্ত রেখে দিতে হবে। আমি দেখুন এই বরবটিটি রেখেছি বীজ তৈরি করার জন্য। বীজের জন্য আপনাকে একটা বরবটি রাখলেই হয়ে যাবে যথেষ্ট, দুটো থেকে চারটে তো বীজ হলেই হয়ে যায় সব বছর। কিছুদিন পর দেখুন বরবটি একদম হলুদ হয়ে গেছে, এইরকম অবস্থায় আপনাকে গাছ থেকে বরবটি তুলে নিতে হবে। অনেক সময় দেখবেন পিঁপড়ে লেগে যায়, তারপর নষ্ট করে দেয়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে মাঝে মধ্যে, যেন ওটা কোনো কিছুতে নষ্ট না করে দেয় বীজগুলোকে। ভিতর দিক থেকে পিঁপড়ে লেগে পুরো বীজকে নষ্ট করে দিতে পারে। এরপর আপনাকে এই বীজটিকে রোদে মধ্যে এক দুদিন শুকিয়ে নিতে হবে ভালো করে, তারপরে আপনি এক বছর পর্যন্ত এই বীজগুলো রাখতে পারবেন। রোদ্দুরের মধ্যে শুকিয়ে যাওয়ার পর ছাল থেকে বীজগুলোকে একটি একটি করে বার করে নেব, বেশি দিন ছালের ভেতরে রাখাও যাবে না, নাহলে বীজগুলো নষ্ট হয়ে যেতে পারে। এরপর বীজগুলো বার করে আপনি কৌটোতে করে রেখে দিন। দেখুন কত সহজে বরবটির বীজ তৈরি হয়ে গেল, এই বীজগুলো থেকে তো দুটো তিনটে বাড়িতে যথেষ্ট বরবটি চাষ হয়ে যাবে। প্রতি বছর আমি এরকমভাবেই বীজ তৈরি করে গাছগুলো করছি, আর সত্যি বলছি গাছগুলো দারুণ হয়, আর প্রতি বছর এরকম লম্বা লম্বা বরবটি ধরে আমার গাছে। বীজগুলো লাগানোর সময় আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাটিটি খুঁড়ে একটু গর্ত মতো বানিয়ে নেবেন, তারপরে বীজগুলো দিয়ে ওপর থেকে গোবর সার দিয়ে দেবেন, তারপর জল দিয়ে ভিজিয়ে রাখবেন সব সময়। বীজ থেকে চারা বার হতে বেশি দিন সময় নেয় না, মাত্র চার পাঁচ দিনের মধ্যে আপনি দেখতে পাবেন চারা বার হচ্ছে। বরবটির চারাগুলো খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায়, তাই যখনই চারা এরকম লম্বা হয়ে যাবে মাটিগুলো গোড়াতে সরিয়ে সরিয়ে দিতে থাকুন। এই জন্য প্রথমে গর্ত করে লাগালে গাছটিতে মাটি দিতে সুবিধে হয় গোড়াতে, আর একটু বড় হয়ে গেলেই গাছগুলোতে আপনি জৈব সার প্রয়োগ করতে পারেন, যেমন ব্যবহার করা চায়ের জল, ভাতের ফ্যান, এসব দিয়ে আমি গাছগুলোকে বড় করেছি। আর তারপরে এরগুলোর প্রয়োজন হয় একটা ছাতি দেওয়ার, গাছটি যদি খুব ভালো সাপোর্ট পায় তাহলে খুব তাড়াতাড়ি গাছটি বাড়ে, খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায়, আর খুব ফুল চলে আসে, বেশি দিন সময়ও লাগে না, দেড় থেকে দু মাসের মধ্যে আপনি গাছে ফুল পাবেন, তারপরে বরবটি ধরতে শুরু করে যাবে আপনার। দেখুন কত বড় লম্বা লম্বা বরবটি হয়েছে। এরপর যে সমস্যাটা আসে, বরবটি গাছে প্রায় সময় এটা দেখা যায় পিঁপড়েতে ভর্তি হয়ে যায় গাছে, আর দেখুন এরকমভাবে ফুলগুলোকে ফেলে দেয়, যেটা ফুলটা তো পড়ে যায় অটোমেটিক উপরের অংশটা, কিন্তু যে অংশটিতে বরবটি ধরে থাকে সেটা গাছে লেগে থাকে, এটার থেকেই বরবটিটা তৈরি হয়। দেখুন ছোট্ট বরবটি দেখা যাচ্ছে, কিন্তু পিঁপড়েতে কী করে পুরোটাই ফেলে দেয় ওপর থেকে, তখন আপনাকে কী করতে হবে সেটার সমাধানও আজকে আপনাদেরকে বলবো। বাড়িতে লক্ষণ রেখা সবার বাড়িতে থাকে পিঁপড়ে তাড়ানোর জন্য, আপনি কী করবেন এটাই ব্যবহার করুন আপনার গাছে। যে ঝাঁটিটা আমি দিয়েছি সেই ঝাঁটির মধ্যে বা গাছে যে অংশে আপনি পিঁপড়ে দেখতে পাচ্ছেন সেখানেও আপনি এরকমভাবে লাগিয়ে দিন, তাহলে দেখুন আপনার আর ফলগুলোকে ফেলে দেবে না, ফুলগুলোকে পিঁপড়েতে ফেলে দেবে না, আর বরবটি ধরতেও শুরু করবে। না হয় আপনার গাছটি কষ্ট করে বড় করা হবে, যে সময় বরবটি ধরার সময় সে সময় পিঁপড়েতে পুরো গাছটা নষ্ট করে দেয়, তাই আপনি এই জিনিসটি প্রয়োগ করে আপনার গাছকে রক্ষা করুন। এছাড়া আর একটা সমস্যা দেখা যায়, যেটা হচ্ছে মেড়ি পোকা। মেড়ি পোকার স্প্রেও করতে হয়,
কিন্তু যখন আপনার প্রয়োজন হবে দেখতে পাবেন, তখন আপনি যদি কমের মধ্যে এই লক্ষণ রেখাটা দিয়ে দিতে পারেন তাহলে ওটার থেকেও রক্ষা পাওয়া যায়। আশা করি আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিলাম সেটা আপনার বরবটি চাষে খুব বেশি কাজে লাগবে। আজকের ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা যদি কমেন্ট করে জানান তাহলে খুব ভালো লাগবে। এরকমভাবে সুন্দরভাবে করে বরবটি চাষ করুন আপনারা, আর জৈব সারের বরবটি সবজি খেয়ে সুস্থ থাকুন। বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।